দেখুন কত সহজে চিচিংকে ছাড়ানো যায়। বটির দরকার নেই, এরকম কড়া ছুরি একটা নেবেন আর জাস্ট এরকম করে করে টানবেন, ব্যাস একদম কত সহজে পুরো। আমার দেখছেন তো, দেখছেন তো কত তাড়াতাড়ি কত সহজে ছাড়া ছেড়ে যাচ্ছে। আমি তো তাও এক হাতে দেখাচ্ছি বটে, তাই বাঁ হাত দিয়ে ধরবেন আর ডান হাত দিয়ে জাস্ট এরকম করে টেনে নেবেন, না হলে একদম পরিষ্কার হয়ে যাবে, একদম এ হয়ে যাবে সঙ্গে সঙ্গে, জাস্ট একদম তাড়াতাড়ি। দেখছেন এটা কত পরিষ্কার ক্লিন, বটিতে কিন্তু এতটা ক্লিন হয় না, ক্লিনভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে চিচিংগুলো। একটুও খোসানি, এই খোসাগুলো ফেলে দেবো, জমা করে রেখেছি। আর এই এটা পেছনটা আর সামনেটা একটু করে কেটে বাদ দিয়ে দেবো, এই সরু অংশগুলো একটু করে বাদ দিয়ে দেবো আর মুখটাও বাদ দিয়ে দেবো। দিয়ে তারপর সরু সরু করে কড়াতে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা দুটো, চেরা চেরা অবশ্যই ছিঁড়ে দেবেন, নাহলে গোটা দিলে ফাটবে আরও। আর কালো জিরে, আর গ্যাসটা আমি সবসময় সিমে রাখি বলেছি, তেল গরম যেহেতু হয়ে গেছে, ফোড়নও আমার হয়ে গেছে, কালো জিরে দিয়ে বেশিক্ষণ এ করে না, তাতে টেস্টটা নষ্ট হয়ে যায়। আর চিচিংগুলো তুলে দেব, দিয়ে একটু নেড়ে ছেড়ে আর চাপা দিয়ে দেবো। একবার চাপা দিয়ে তারপর ফুলে নুন আর টেস্টটা দিয়ে দেবো। চাপা দিলাম, আর দেবো এ বলেছি হলুদ আর একটু লবণ দেবো, হলুদ দেবো একটু লবণ দেবো, আর নামিয়ে ঘি দেবো আর একটু নারকল কুড়ো দিয়ে দেবো। আর সাথে রেখেছি মুগ ডাল, আমি একটু হাফ সেদ্ধ করে নিয়েছি, নামাবার একটু আগেই দেবো। আপনারা যদি মনে করেন যে না কাঁচা মুগ ডাল দেবেন, সেক্ষেত্রে মুগ ডালটাকে ভালো করে ধুয়ে একটু ভিজিয়ে রাখবেন আর একটু আগেই দিয়ে দেবেন, চিচিঙ্গের সঙ্গেও দিয়ে দিতে পারেন। এই চিচিঙ্গের রেসিপিটা একবার হলেও করে খেয়ে দেখবেন, ভীষণই সুন্দর খেতে হয়। এটা আমার ফ্ল্যাটের পাশে এক দিদি থাকেন, তার কাছেই আমি শিখেছিলাম, এবং বারবার প্রত্যেকবারই আমি এই গ্রীষ্মকালে চিচিঙ্গেটা এই মুগ ডাল দিয়ে আর রান্না করি। এইবারে নেড়ে ছেড়ে এবারে নুন আর হলুদটা দিয়ে দেবো, নুন হলুদ দিয়ে নেড়ে ছেড়ে আবার চাপা দেবো। একটু ভাজা ভাজা হলে অল্প জল দিয়ে সেদ্ধ করে নেব, তারপরে মুগ ডাল দেবো, মিষ্টি দেবো, আর নামাবার সময় ঘি আর নারকেল গুঁড়ো। মশলা বেশি কিছু দিতে লাগে না, কিন্তু টেস্টটা হয় অপূর্ব, স্বাদে গন্ধে একদম ভরপুর চিচিঙ্গা। যারা খান না তারাও খাবেন এই রেসিপিটা দেখলে। মোটামুটি আমার দেখুন চিচিঙ্গা ভাজা হয়ে গেছে, তাহলে এবারে যেটা করবো একটু জল দিয়ে দেবো, যাতে অল্প করে, যাতে চিচিঙ্গাটা ধরে না যায় এবং সেদ্ধ হয়ে যায়। এবং এটাও আমার গরম জল, আমার ঠান্ডা জল না, আমার সেদ্ধ হয়ে গেছে। তাহলে মুগ ডালটা দিয়ে দেবো, বেশি জল দিতেও লাগে না, ঢাকা দিয়ে দিয়ে করলে তো জল না দিলেও চলে। আর যদি আপনারা মুগ ডাল বলুন ধুয়ে নিয়ে দেন, তাহলে একটু আগে মুগ ডালটা দেবেন, কারণ সেক্ষেত্রে মুগ ডালটা সেদ্ধ হওয়ার ব্যাপার থাকে একটা। আর এবার এতে দিয়ে দেবো চিনি, আমরা একটু বেশি মিষ্টি খাই তো একটু বেশি চিনি দিলে, আপনারা কম মিষ্টি খেলে কম দেবেন। আর এতে যেহেতু আলু দেওয়া হচ্ছে না, সেক্ষেত্রে আমাদের সুগার পেশেন্টরা খেতেই পারেন, সুগার যাদের আছে তারা আলু কম খান, মিষ্টি কম খান, তাহলে মিষ্টি তো দেবেন না। আমার চিচিঙের তরকারি একেবারেই রেডি, এবার দিয়ে দেবো একটু ঘি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না, যাতে আমি যা যা ভিডিও আপলোড করি সেটা দেখবেন। আমি ভালো করে বলতে পারি না বলে কি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন না আপনারা? প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আর একবার করেই দেখুন না, এইভাবে চিচিঙ্গেটা ভীষণ সুন্দর লাগবে, ভাত রুটি যে কোনো জিনিস দিয়েই খেতে পারবেন আপনার। আমি যদিও আজকে করছি রুটির জন্য, ডালনা মুগ ডাল দিয়ে বা চিচিঙ্গে ছেঁচকি যাই বলুন, আর উপর থেকে এই নারকল কুড়ো দিয়ে ছড়িয়ে দিচ্ছি। ভীষণই সুন্দর লাগে খেতে, একবার আমার কথা বিশ্বাস করে করে দেখুন, ভীষণ ভীষণ ভালো লাগবে আশা করি। আর পাশে থাকবেন, সাথে থাকবেন।